নারী ফুটবলে নতুন দিগন্ত, প্রথমবার হতে যাচ্ছে ফ্র্যাঞ্চাইজি লিগ। আগামী মে মাসে মাঠে গড়াবে বাংলাদেশ উইমেন সুপার লিগ। খেলা হবে ঢাকার বঙ্গবন্ধু স্টেডিয়াম অথবা বসুন্ধরা কিংস অ্যারেনা এবং সিলেট জেলা স্টেডিয়ামে। ফ্র্যাঞ্চাইজিগুলোতে খেলবে দেশি বিদেশি ফুটবলাররা। রাজধানীর একটি হোটেলে টুর্নামেন্টের লোগো উন্মোচন করা হয়। এই আয়োজনের মাধ্যমে নারী ফুটবলাররা আর্থিকভাবে লাভবান হবে, নারী ফুটবলের মানও বাড়বে, বলেন বাফুফির সভাপতি কাজী সালাউদ্দিন। এদেশে নারী ফুটবলের জাগরণ শুরু হয়েছে বেশ কয়েক বছর আগেই। দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্ব অর্জন করেছে বাংলাদেশ। গত বছর সাফ শিরোপা জিতেছে সাবিনা মারিয়ারা। আন্তর্জাতিক অঙ্গনে সাফল্যগাথা, অদম্য নারী ফুটবলারদের ঘরোয়া ফুটবলে সংগ্রাম করতে হচ্ছে প্রতিনিয়ত। নিয়মিত হয় না লিগ, আর্থিকভাবেও থাকছে অসচ্ছলতা। তবে এবার নতুন আশা তাদের জন্য। প্রথমবার আয়োজন করা হচ্ছে ফ্র্যাঞ্চাইজি নারী ফুটবল লিগ। কে স্পোর্টস ও বাফুফের উদ্যোগে উইমেন সুপার লিগের লোগো উন্মোচন করা হয় রাজধানীর একটি হোটেলে। এই টুর্নামেন্টের সফল আয়োজনে কাজ করছে বাফুফে ও কে স্পোর্টস। খেলা হবে দুটি ভেন্যুতে, দেশি বিদেশি ফুটবলারদের নিয়ে গড়া হবে প্রতিটি দল। চ্যালেঞ্জটা বেশ কঠিন, বলেন বাফুফে সভাপতি। মেয়েরা কিছু এক্সট্রা পয়সা পাবে, উইচ ইজ এ ভেরি বিগ ফ্যাক্টর। আপনি তো খালি খেলতেই বলতে পারেন না। 5 টিম যেন থ্রি করতে চাই, আইডিয়ালি উইল বি 6, বাট অ্যাট লিস্ট 5টা আমরা চাচ্ছি। এবং আমাদের প্রপোজাল যেটা আছে সেটা হচ্ছে ফর্মেশন অফ দ্য টিম ইজ 18 প্লেয়ার্স, 18 জন, তার মধ্যে 5 জন বিদেশি, 13 জন বাংলাদেশি। গ্র্যাজুয়ালি আমরা আপনাকে যেটা বলেছি, বারবার বলছি যে ইন নেক্সট 2 উইকস টাইম কারা ফ্র্যাঞ্চাইজি ওনার হবে, এই ফর্মেশনগুলি ও তারা থেকে টেকনিক্যাল টিম থেকে অ্যাপ্রুভাল নিয়ে। আমাদের অবশ্যই সেই প্লেয়ার আছে, আমরা যেহেতু একটা 12টা ক্লাব দিয়ে আমরা একটা লিগ রান করি, তো আমাদের তো ফুটবলার অবশ্যই আছে। প্রথম ফ্র্যাঞ্চাইজি লিগ নিয়ে বেশ রোমাঞ্চিত নারী ফুটবলাররা। প্রস্তুত হচ্ছেন বিদেশি ফুটবলারদের সাথে নিজেদের নৈপুণ্য প্রদর্শনের জন্য। রেডি হচ্ছি ভালো খেলার জন্য, আর সাথে ফরেনাররাও খেলবে, তো ওইভাবে আর তো মানে এরকম তো খেলা মানে লিগ খেলিনি আমরা, এরকম মানে ঘরোয়া লিগ খেলেছি। আমাদের যেহেতু অ্যাভেলেবল প্লেয়ার পাওয়া যায় না, আসলে প্লেয়ার থাকলেও কোয়ালিটিফুল প্লেয়ার পাওয়া যায় না। যদি কন্টিনিউ হয় তখনই আসলে আপনি এখান থেকে ভালো কিছু পাবেন, আপনি ফিনান্সিয়াল সাপোর্ট সহ আপনি এখান থেকে ভালো ভালো প্লেয়ারও পাবেন। নারী ফুটবলারদের পথ চলাটা মসৃণ হোক, আরো এগিয়ে যাক তারা, প্রত্যাশা অভিনেত্রী বাঁধনের। ওরা হচ্ছে মূল অনুপ্রেরণার জায়গা, ওরা যে স্ট্রাগল করে আজকে এখানে আসছে, মানে ওরা কিন্তু এটা প্রমাণ করেছে যে মানে আমাদের মেয়েদেরকে কোনোভাবে আসলে দমিয়ে রাখা যাবে না, এবং রাখার কোনো উপায় নাই ও যদি লক্ষ্য স্থির করে। কিন্তু পৃষ্ঠপোষকতার তো ভীষণ দরকার না, এইরকম একটা আয়োজনকে আমি অবশ্যই সাধুবাদ জানাই। অনেক পরিবার কিন্তু তার মেয়েকে আসলে ফুটবল খেলতে অনুপ্রাণিত করবে যে দেখো ওরা তো এরকম করে করতে পারছে, সো আমার মেয়েও যদি আমি ছোটবেলা থেকে ওকে একটু সাপোর্ট করি, ও হয়তো আমার ন্যাশনাল টিমে খেলবে, ও হয়তো কোনো লিগে খেলবে, সো এইটা তো ডেফিনেটলি অনেক বড় একটা ইম্প্যাক্ট ফেলবে সোসাইটিতে। লোগো উন্মোচন অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল ফুটবল ফ্রি স্টাইলে বিশ্ব চ্যাম্পিয়ন আগুস্কা ও প্যাট্রিক জুটির মনোমুগ্ধকর পরিবেশনা। মানিক মাহমুদ, বাংলাভিশন, ঢাকা।